আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাহান্নাম এবং ঈমান ও নৈতিকতা সম্পর্কে। তুমি বলো তো জাহান্নাম কয়টি ও কি কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর হয়েছে। জাহান্নামের সংখ্যা হচ্ছে সাতটি। এক জাহান্নাম, দুই হাবিয়া, তিন জাহিম, চার সাকার, পাঁচ সাইর, ছয় হুতামা, সাত লাজা। তুমি বলো তো জাহান্নাম কাকে বলে? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান। একে দোজক বা নরকও বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। তুমি বলো তো নৈতিকতা কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। নৈতিকতা হলো নীতি সম্বন্ধীয়, নীতিমূলক কাজ, কাজে কর্মে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণ, এটাই হচ্ছে নৈতিকতা। তুমি বলো তো ঈমানের মূল কথা কি? হ্যাঁ, ঈমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেগুলো হচ্ছে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত। প্রথমে আমরা হজের ফরজ সম্পর্কে আলোচনা করব। এটাকে আরবিতে এভাবে লেখা হয় ফারাইদুল হজ্জ। ফারাইদুল হজ্জ, ফারাইদুল হজ্জ অর্থাৎ হজের ফরজসমূহ। হজের ফরজ তিনটি। হজের ফরজ তিনটি। এক হজের নিয়তে এহরাম বাঁধা, দুই আরাফার ময়দানে নয় জিলহজ তারিখে অবস্থান উকুফ করা, দুই হচ্ছে আরাফার ময়দানে নয় জিলহজ তারিখে অবস্থান করা অর্থাৎ উকুফ, তিন হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এই তিনটি হচ্ছে হজের ফরজ। হজের ফরজ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, বিশেষ করে হজের নিয়তে এহরাম বাঁধা। নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয়, হজের জন্য তেমনি এহরাম বাঁধতে হয়। এটি হজের আনুষ্ঠানিকতা। হজ উমরা নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে এহরাম বলে।
আমরা এর পরবর্তী পাঠে এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হজের দ্বিতীয় যে ফরজটি হচ্ছে সেটি হচ্ছে আরাফার ময়দানে নয়ে জিলহজ তারিখে অবস্থান করা। আরাফার ময়দানে নয়ে জিলহজ তারিখে অবস্থান করতে হবে, অনিবার্য কারণে নয় তারিখের রাত পরবর্তী সুবে সাদিকের পূর্বে কোনো সময়ে এক মুহূর্তের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করতে হবে। যদি অবস্থান না করা হয় তাহলে হজ আদায় হবে না। এদিন সকালে আরাফায় অবস্থানের উদ্দেশ্যে বিশেষ করে নয়ে জিলহজ তারিখে আরাফার অবস্থানের উদ্দেশ্যে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। আর এখানে কিছু কার্যবলী রয়েছে, কিছু কাজ রয়েছে, সেগুলো সম্পাদন করার মাধ্যমে নয়ে জিলহজ তারিখের কাজ সমাপ্ত হবে। এরপরে হজের তৃতীয় যে ফরজ, তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত বলতে হজের তৃতীয় ফরজ এটাকে বোঝানো হয়। আর হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত। কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তাওয়াফ বা প্রদক্ষিণ করাকে তাওয়াফে জিয়ারত বলে। এই তিন দিনের যে কোনো দিন এই তাওয়াফ করা যায়, তবে প্রথম তিন দিনে তাওয়াফ করা, প্রথম দিনে অর্থাৎ প্রথম দিনে বলতে জিলহজ মাসের 10 তারিখকে বোঝানো হয়, যে 10 তারিখেই তাওয়াফ করা উত্তম। আর 10 থেকে 12 তারিখের মধ্যে এই তিন দিনের পরে যদি কেউ তাওয়াফ করে তাহলে অবশ্যই তাকে দণ্ডস্বরূপ একটি কুরবানি করতে হবে, এটাকে দোম বলা হয়। 10 থেকে 12 তারিখের মধ্যেই তাওয়াফে জিয়ারত করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হজের ফরজ খুবই গুরুত্বপূর্ণ। এই ফরজের কোনো অংশ যদি বাদ পড়ে, ফরজ কাজ যদি সম্পাদন না করা হয় তাহলে হজ আদায় হবে না। তুমি বলো তো হজের ফরজ কয়টি? হ্যাঁ, হজের ফরজ হচ্ছে তিনটি। এরপরে আমরা দেখব হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব সমূহকে বলা হয় ওয়াজিবাতুল হাজ্জি। হজের ওয়াজিব কাজ সাতটি। হজের ওয়াজিব হল সাতটি। এক, আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। দুই, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। তিন, শয়তানকে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা। চার, তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা, একে তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফও বলে। তুমি বলো তো তাওয়াফুল বিদা কাকে বলে? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা, একে তাওয়াফুল বিদা বলা হয়। একে তা বিদায় তাওয়াফও বলা হয়, তাওয়াফুল বিদা অর্থাৎ বিদায় তাওয়াফও বলা হয়। পাঁচ হচ্ছে মাথা মুন্ডানো বা চুল ছাঁটা। ছয়, কুরবানি করা। সাত, দম দেওয়া। তুমি বলো তো হজের ওয়াজিব কয়টি? হ্যাঁ, হজের ওয়াজিব হচ্ছে সাতটি। এরপরে আমরা দেখব হজের সুন্নত সমূহ। এটাকে আরবিতে বলা হয় সুনানুল হাজ্জি। হজের অনেক সুন্নত রয়েছে, নিচে কয়েকটি সুন্নত উল্লেখ করা হলো। এক, বহিরাগতদের জন্য তাওয়াফে কুদুম আগমনী তাওয়াফ করা।
দুই হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা তিন জিলহজ মাসের সাত তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান করা নয় তারিখে আরাফায় দ্বিপ্রহরের পর খুতবা প্রদান করা একাদশ তারিখে মিনায় খুতবা দেওয়া চার আট জিলহজে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে নয় জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা পাঁচ নয় জিলহজে সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা করা ছয় সম্ভব হলে আরাফাতে গোসল করা সাত এহরাম বাঁধার আগে গোসল করে নেওয়া আট মুজদালিফায় রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা করা নয় জিলহজ মাসের এগারো বারো তারিখে কঙ্কর নিক্ষেপ রামি এর জন্য মিনাতে রাত যাপন করা দশ জিলহজ মাসের এগারো বারো ও ১৩ তারিখে ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা এই যে সুন্নতগুলো আমরা এখানে বললাম এছাড়াও আরও কিছু সুন্নত রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই যে বিষয়গুলো তোমাদের আলোচনা করা হলো এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা পাঠ সাথে রয়েছে আমরা পরবর্তী ক্লাসে সেই আলোচনাগুলো বিস্তারিতভাবে আমরা করব। এই টপিক্সের মধ্য থেকে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও হজের ফরজ ও ওয়াজিব কয়টি হজের হজের ওয়াজিব গুলো লেখো হজের ফরজ ওয়াজিব কয়টি হজের ওয়াজিব গুলো লেখো এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ।